তাল হবে সমুদ্র ঘন ঘন পড়বে বাজ আজ ও আগামীকাল তৃণমূল ঝড় বৃষ্টি রাজ্যের একাধিক জেলায় যার জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর বন্ধুরা আবারও রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এই ঝড় বৃষ্টি রেস টানা কতদিন চলবে কি জানিয়েছেন আবহাওয়াবিদরা বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখিনি দুর্যোগের ডঙ্গা বাড়ছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবত ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে ক্রমশ শক্তি বৃদ্ধি নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে যার জেরে ফের ঝড় বৃষ্টি শুরু হবে দক্ষিণে গো গোটা রাজ্যে আজ ও কাল হালকা বৃষ্টি হলেও আজ থেকে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি দাপট বাড়ার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ বাংলার সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে এদিকে শনিবার রবিবার ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে রাজ্যের একাধিক জেলায় বিশেষত উপকূলের জেলাগুলিতে আগামীকাল থেকে মৎস্যজীবীদের সমুদ্র যেতে ক্ষেত্রের সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর কাল থেকে উত্তাল থাকবে সমুদ্র আজ আগামীকাল দক্ষিণের বেশিরভাগ জেলাতে বজ্রী বিদ্যুৎ সহ হালকা মাঝারে বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝুড়ো হওয়া বইবে আগামীকাল পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে অধিক বৃষ্টির সম্ভাবনা এরপর শনিবার বজ্রী বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা উপকূল জেলাগুলিতে শনিবার থেকে বৃষ্টির পাশাপাশি দক্ষিণ জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে ভিজতে পারে কলকাতাও শনিবার রবি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কোন কোন জায়গায় ভারী বৃষ্টি সম্ভবনা কথা জানিয়েছেন তারা আজ উত্তরে শুধুমাত্র দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা শুক্রবার শনিবার শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হবে বাকি জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে রবিবার উত্তরের সব জেলাতেই বর্জ্যী বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন তারা তো বন্ধুরা এই ছিল হাওয়া পিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন তো বন্ধুরা আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে পরবর্তী আবহাওয়ার লেটেস্ট আপডেটের সাথে